Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Priyo dini bhai o bonera, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Asha kori Allah ta'ala roshish rahmate apnara shokoli bhalo achen ebong shusto achen. Ajke khubi guruttopurno ekti update dewar jonno apnader samne uposthit hoyechi. Ta hocche bortoman shiter karone agami 1 ডিসেম্বর থেকে আমরা গরিব অসহায় এবং দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি মহান আল্লাহ তাআলা যদি সহায় হন আপনারা যদি পাশে থাকেন সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা 1 ডিসেম্বর থেকে কম্বল তারপরে সোয়েটার সহ আরো কিছু শীতবস্ত্র আমরা গরিব অসহায়দের মাঝে বিতরণ কাজ শুরু করব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদেরকে আনন্দের সহিত জানাতে চাই যে লাভবাইক ফাউন্ডেশন নামে একটি সমাজ সেবামূলক সংগঠন আপনাদের সহযোগিতায় আমার নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আমরা এই লাভবাইক ফাউন্ডেশনের ব্যানারেই অনেক ভালো ভালো ইসলামিক কাজ দিনী কাজ এবং সামাজিক কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তারই ধারাবাহিকতায় আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি আমরা উদ্যোগ নিয়েছি আল্লাহ তাআলা যদি সহায় হন তাহলে ইনশাআল্লাহ আমরা 1 ডিসেম্বর থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করব তো আপনারা যারা এই মহৎ কাজে অংশ গ্রহণ করতে চান তারা অবশ্যই 30 নভেম্বরের মধ্যে আমাদের কাছে অনুদান পাঠানোর জন্য আমি আপনাদের নিকট অনুরোধ করছি কারণ আমরা 30 নভেম্বর পর্যন্ত ফান্ড কালেকশন করব এবং 1 ডিসেম্বর থেকে আমরা বিতরণ শুরু করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদের সহায় হন আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা ইতিপূর্বে তোহফা ফুড প্যাক সহ আরো বিভিন্ন ধরনের দিনী কাজ করেছি তো এই কাজগুলো করার যখন আমরা উদ্যোগ নিয়েছিলাম আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা আপনাদের সাধ্যমতো অংশ গ্রহণ করেছেন বিদায় পূর্বের সকল উদ্যোগ সফল হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আশা করি যে এই উদ্যোগেও আপনারা আমাদের সঙ্গী হবেন আপনারা সবাই আপনাদের সাধ্য অনুযায়ী এই দিনী কাজে অংশ গ্রহণ করবেন কারণ একটু চিন্তা করে দেখুন যারা অসহায় গরিব এই শীতে তারা কতটা না কষ্টের মধ্যে আছে আমরাও মানুষ তারাও মানুষ আমাদের দেখা যাচ্ছে একটা কম্বলে আমাদের ঘুম হয় না একটা কাঁথায় আমাদের ঘুম হয় না আমাদের অনেক দামি কম্বল লাগে অনেক মোটা ল্যাপ লাগে নিচে তোশক লাগে অথচ তারা দেখেন কত কষ্টে জীবন যাপন করতেছে তো তাদের পাশে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাদের কষ্টটা বুঝি আমাদের সাধ্য অনুযায়ী আমরা যদি দান করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আমাদেরকে জান্নাত নসিব করবেন অবশ্যই এবং অনেক অনেক নেকি দান করবেন কারণ হচ্ছে এটা একটা সদকায়ে জারিয়া আপনি একটা বস্ত্র দিলেন একজনকে এই বস্ত্র যতদিন পর্যন্ত সে ব্যবহার করবে যতদিন পর্যন্ত সে এখান থেকে সুবিধা গ্রহণ করবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন ইনশাআল্লাহ তো এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন যতদিন পর্যন্ত আপনার দেওয়া জিনিসটি মানুষ ব্যবহার করবে সেখান থেকে फायदा हासिल করবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন তো প্রিয় বন্ধুরা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ এজন্য আমি অনুরোধ করব সকলে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সময় দিয়ে মেধা দিয়ে এবং সব কিছু দিয়ে আমি এই উদ্যোগকে সফল করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আপনাদের সকলের নিকট আমি অনুরোধ জানাচ্ছি আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী শরীক হই তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই দিনী কাজে অংশ গ্রহণ করতে চান তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি এই নম্বরে বিকাশ রকেট এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল রকেট পার্সোনাল নাম্বারটি হচ্ছে 01705498088 যদি কারো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয় এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে কথা বলবেন আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনাদের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করবেন যে যতটুকু পারেন কম হোক বা বেশি হোক সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্যোগকে সফল করুন এবং আমরা যেন কিছু গরিব মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন এবং এই কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে এবং আমাদেরকে
আমাদের সকলকেই জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন।